কারণে বলেছি, দেখো সন্ধে হয়ে আসছে, এখন বাজে 6:10, তো তাই জন্য গুড ইভিনিং বলছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বিকেলে আমি ব্লগটা বানাচ্ছি, কারণ আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। যদিও আমি প্রফেশনালি বিরিয়ানি বানাতে পারি না, বাট আমি যেরকম করে বানাই সেরকম করেই বানাবো। তো এখন রেডি করছি বিরিয়ানিটা বানানোর জন্য, সব কিছু রেডি করছি, আলু পেঁয়াজ আদা এগুলো আমি সব কাটাকুটি করছি, দেখতে পাচ্ছ না হয়তো, এগুলো সব রেডি করছি। তো সব কিছু রেডি করতে করতে তোমাদের সাথে কথাও বলবো, আর আমি রান্নাটাও করবো। ওকে, তো সব কিছু আমি রেডি করে নিই, করে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আদা পেস্ট আর রসুন পেস্ট, আর মাংসটা আমি ম্যারিনেট করেই রেখেছিলাম দুপুরে টক দই, নুন, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে। দেখো এখানে আমি একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে তেজপাতা আর লবণ দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি লং, ছোটো এলাচ আর দালচিনি। জলটা একটু ফুটে উঠলেই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে, তো চালটা দিয়ে আমি ভাতটা বানিয়ে নেব। তো দেখো একটা জায়গায় নিয়ে নিলাম, এতেই মাংস বানাবো। তো প্রথমে আমি একটুখানি পেঁয়াজ ভেজে তুলে রেখে দিচ্ছি, তারপরে মাংসটা বানাবো। দেখো এখানে আমি নিয়েছি গোলমরিচ, ছোটো এলাচ, দালচিনি, দেবো তেজপাতা, এবার দেবো পেঁয়াজ, হাফ পেঁয়াজ দেখো ভেজে রেখেছি। আজকে আসলে একটু বেশি অ্যামাউন্টেরই করছি, কারণ দিদিদেরকে একটু পাঠাবো, আমার মামাদের বাড়ি তো সামনেই, তো ওদের জন্য একটু পাঠাবো, তাই জন্য একটু বেশি অ্যামাউন্টের করছি। আমার কি অবস্থা, কাজল এখনো দেখো চোখে কি বিচ্ছিরি ভাবে আছে। আসলে আজকে তো শাড়ির স্যুটটা করেছিলাম, তো তারপরে এসে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে ডাইরেক্ট, ঘুম থেকে উঠে ডাইরেক্ট রান্না করে চলে এসেছি, তাই জন্য এই অবস্থা। পেঁয়াজটা ভাজা হতে থাক, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আর 5-10 সেকেন্ডের মতো ভেজে আমি এই যে আদা আর রসুনটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিচ্ছি। মাংসটা আছে 1.5 কেজি, আর চালটা আছে 1 কেজি, তো সেই পরিমাণে আমি তেল মশলাটা খুবই কম দিই, কারণ আমাদের খুবই পছন্দ করে না তো রিচ রান্না। তো আমি দেখেছি রিচ রান্না করলে অতটা টেস্ট লাগে না, বাট প্লেন করলে আমার বেশি ভালো লাগে। যাই হোক, রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আদা দেবো, আর দেখুন
এবার দেবো আদা, টমেটো দিয়ে দিলাম, এটা একটু ফ্রাই হতে থাক, তখন আমার ভাতটাও হয়ে গেছে। আমি ভাতটা এবার ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নেব, এটা ঢাকা দিয়ে হতে ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা গড়িয়ে নিচ্ছি। ভাতটা অবশ্যই শক্ত শক্ত থাকবে, বেশি নরম হবে না। দেখো আমার টমেটোটা গলে গেছে আর পেঁয়াজ পেঁয়াজ প্রায় ভাজা হচ্ছে। এবার আমি যে মশলাগুলো দেবো সেগুলো দেখো, ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাই বেশি লাগে, জিরে গুঁড়ো দেব দু চামচ, লঙ্কা ম্যাড্রাস মশলা, এটা জানি না সবার পাওয়া, সবার মানে সব জায়গাতে পাওয়া যায় কিনা, আমাদের এখানে পাওয়া যায়, সব করে পাওয়া যায়। কালার আমার জন্য দেব কাশ্মীরি রেড চিলি, কিন্তু বিরিয়ানিটা গরম গুঁড়ো দিই না, কেউই দেয় না বিরিয়ানিটা। আর দেখো আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি সেদ্ধ হবে না, এরকম শক্ত শক্ত থাকবে, বেশি সেদ্ধ হলে কিন্তু ফেটে যাবে। চলো আমার মশলাটা এবার কষা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা 1.5 কেজি চিকেন আছে, 1.5 কেজি না 2 কেজি আমি ঠিক জানি না, তবে 1.5 কেজির উপরে তো হবেই। দেখো এবার একটু মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো, আর কিছুই নয়, পরিমাণ মতো নুনও দিয়ে দেব। তো হোক মাঝে মাঝে দেখাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো খুব সুন্দর স্মেল উঠেছে, কিন্তু এখন অনেক বাকি। অথেন্টিক বিরিয়ানি বানাতে আমারই একজন ফ্রেন্ড, আমার প্রতিদিন ব্লগ দেখে, তো অথেন্টিক মানে ওই জলের পরিমাণটা সত্যি আমি পারবো বলে আমি জানি না, যদিও কোনোদিন ট্রাই করিনি, তবে ট্রাই করবো যেদিন আমরা নিজেরা বাড়িতে খাবো। আজকে যেহেতু দিদিদের জন্য পাঠাচ্ছি তাই জন্য ওই রিক্সটা নিলাম না, তো ভাবছিলাম করবো, তারপরে ভাবলাম যদি মাংস দিয়ে ভাতের মানে খিচুড়ি টাইপের হয়ে যায় তখন কি হবে, খারাপ লাগবে দিতে, তো তাই জন্য আজকে রিক্স নিলাম না, বুঝলে। তো অন্যদিন আমি নিশ্চয়ই ট্রাই করব, ট্রাই করে দেখি কেমন হয়, আশা করি ভালোই হবে, বি পজিটিভ। তো আমারটা হতে থাক, আবার তোমাদের সাথে বকবক করতে আসবো একটু করে, অনেকটাই টাইম লাগে বিরিয়ানি হতে, জানি না মানুষ কেমন এত খেতে পছন্দ করে, আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, আমি ছাড়া, আমি মানে কি আমার অ্যাকচুয়ালি আমার না মানে প্লেন খাবারটা খুব ভালো লাগে, এই মাংসের ঝোল ভাত, ডিমের ঝোল ভাত, মাছের ঝোল ভাত,
এরকম টাইপের খাবারটা বেশি পছন্দ লাগে। তো বিরিয়ানি তো আপনাকে খাই না, খাই বাড়িতে যখন হয় তখন তো খেতেই হবে না, সবাই সাথে খাই। কিন্তু পছন্দ যদি মাংসের ঝোল ভাত ভাত হতো তাহলে আমি বেশি খুশি হতাম। দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি মশলাটা দেব, তেলটা বেরোলেই ব্যাস হয়ে যাবে। আর একটুখানি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি জাস্ট কষা হবে। তো বিরিয়ানি মশলাটা দিচ্ছি, চিকেন আর রাইস দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মিক্সড করব একটা জায়গাতে, শুধু মিক্সড করব, দেখাচ্ছি সেটা। তো দেখো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে বাড়ির বানানো একদম গাওয়া ঘি নিচ্ছি। প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, এবার দেব কিছুটা রাইস। রাইসটা দিয়ে দিলাম, এইবার দেব। এখানে অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল এরপরে বিরিয়ানি মশলা আর ওই পেঁয়াজ ভাজা, কিন্তু ভুলে গেছি, তাই জন্য দেখো ডাইরেক্ট চিকেন দিয়ে দিয়েছি। তো এটা নেক্সট লেয়ারটাই আমি ঠিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে জাস্ট লেয়ার বাই লেয়ার দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো একদম নিভানো আঁচে রেখে দেব, তারপরে আমি ফিরে আসছি। তো দেখো 6টা থেকে শুরু করেছিলাম, বেজে গেল কটা, 8টা, 6টা থেকে শুরু করেছি, 8টা বেজে গেছে। যাই হোক প্রচণ্ড গরম লাগছে। এবার আমি রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু ওইটা হচ্ছে, একটু পরেই 10 মিনিট পরে বন্ধ করে দেবো। তো ভেমে গেছি পুরো, তো এবার যাই আমি স্নান করি ততক্ষণ, আর এটা হতে থাকে, তারপরে একদম হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। নিশ্চয়ই তোমরা আমার থেকে অনেক ভালো পারো, বাট আমি কেমন করে করেছি সেটাই তোমাদের কাছে শুধু শেয়ার করলাম, আর কিছুই না। ওকে, তো দেখো আমার বিরিয়ানি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।
দেখো বিরিয়ানির সাথে আছে রায়তা আর স্যালাড করেছি, বাট স্যালাডে কেউ গাজর টাজর খেতে চায় না আর আমারও কাটতে ইচ্ছে করলো না, তাই জন্য দেখো শুধু শসা কেটেছি, ব্যাস এটাই। আর এই যে লাস্টে মিষ্টি মুখ, এটা নিয়ে এসছে আমার ননদের ছেলে, তো এটা খাওয়ার পর খাবো। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন বাজে 11:30, 11:30 বাজতে যায়, যাই হোক অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো এবার শোবো, সারাদিন চলছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তেমন কিছুই নয়, তবুও করলাম, যাই হোক। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো, আর আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, গুড নাইট।